কিংবদন্তি সচিন টেন্ডুলকারের চেয়েও প্রতিভাবান কোহলি এমনটাই ভেবে থাকেন অনেক ক্রিকেট ভক্তরা। তবে সমর্থকদের এমন দাবি মানতে নারাজ ভারতের সাবেক এই ক্যাপ্টেন। তার মতে সচিনের মতো কিংবদন্তির সঙ্গে তাকে তুলনা দেওয়াটাই উচিত না। এমনকি সচিনকে ক্রিকেটীয় শক্তির উৎস হিসাবে দেখেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক সচিন টেন্ডুলকার একমাত্র ক্রিকেটার হিসেবে তিন সংস্করণ মিলে ছুঁয়েছেন 100 সেঞ্চুরির মাইল ফলক। 24 বছরের ক্রিকেট ক্যারিয়ারে প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন লিটল মাস্টার খ্যাত ভারতের সাবেক এই ব্যাটার। এতদিন অনেকেই ভাবতেন এটা ধরা ছোঁয়ার বাইরে থাকবে, তবে এখন অনেকেই মনে করেন এই রেকর্ড ভাঙার সামর্থ্য রাখেন বিরাট কোহলি। সবশেষ এক দশকের পারফরমেন্সে সচিনের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন কোহলি। সেঞ্চুরির হিসেবে ছাড়িয়ে গেছেন জ্যাক কেলিস, কুমার সাঙ্গাকারা ও রিকি পন্টিংয়ের মতো তারকা ক্রিকেটারদের। সামনে কেবলই তার স্বদেশি সচিন। অবসরের আগে আর 25 সেঞ্চুরি করতে পারলেই দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি হবে কোহলির। কোহলির এমন পারফরমেন্সে সবাই তাকে সচিনের সাথে তুলনা করতে শুরু করেছেন, কিন্তু সচিনকে নিজের ক্রিকেট শক্তির উৎস মনে করেন কোহলি। আমি প্রতিবারই হাসতে থাকি, যারা এই ধরনের কথা বলেন তাদের খেলার সম্পর্কে কোনো রকম ধারণা নেই। আমায় যখন সচিনের সঙ্গে তুলনা করা হয় তখন আমি বিব্রত বোধ করি। জানি এই সব মানুষরা পরিসংখ্যান দেখেই এই ধরনের কথা বলে। আমার কাছে সচিন টেন্ডুলকার সবসময় একটা আবেগের নাম, সচিন টেন্ডুলকার একটা চলমান শক্তির উৎস। নিজের সেরা ছন্দে থাকলে সচিনকে ছাড়িয়ে যেতে পারেন কোহলি। এদিকে প্রায়ই পরিসংখ্যান টেনে তুলনা করা হয় কোহলি ও সচিনের মাঝে। এমন তুলনায় অবশ্য খুশি নন কোহলি। শুধু সচিন নয়, কারোর সাথেই তুলনা করা উচিত নয় বলে মনে করেন এই ভারতীয় ব্যাটার। কখনো সচিন টেন্ডুলকার এবং ভিভ রিচার্ডসনের সঙ্গে কারোর তুলনা করা উচিত নয়। তারা তাদের নিজেদের সময়কালের সেরা ক্রিকেটার। নিজেদের সময় খেলার মধ্যে একটা বিপ্লব এনেছে তারা। সমর্থকরা তাদের ভরসা ও বিশ্বাস করে। ক্রিকেটে কোনো ক্রিকেটারের উপর বিশ্বাস করা খুবই একটা বিরল ব্যাপার। অবশ্য বিশ্বকাপের আগে বেশ কয়েকটি সিরিজ খেলবে ভারত। সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। জুন মাসে ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। সেই টুর্নামেন্টে বিরাটের ব্যাটের দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।